আমি আজ থেকে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে আমার রাত আর কোনো বিশ্রাম নাই খাওয়া নাই শোয়া নাই এই মাতৃভূমির বিরোধী কাদের এই সরকারকে হারিয়ে আমি নিঃশ্বাস তলব অঙ্গীকারবদ্ধ হলাম থেকে শপথ নেন গ্রামে 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 চিহ্নিত করেন কে কে গুন্ডা সরকারের সাথে আছে কে কে সন্ত্রাস সরকারের সাথে আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চিহ্নিত করে যেটা বললাম ডাল ভাত করে মাঝে মাঝে খাওয়াবেন আমরা ভালোবেসে আশ্রয় দিলাম কাদের থেকে পুরো ঘর চুরি করলে পালাচ্ছে এ কাদের এ সরকার হলো কাদের সরকার ভোগাবাস সরকার চিডিংবাস সরকার মাফিয়া সরকার সন্ত্রাস সরকার তুলাবাস সরকার কাটমানি সরকার চিডিংবাস সরকার দেশদ্রোহী সরকার সংবিধান বিরোধী সরকার এ সরকারকে তাড়ানো দেশপ্রেমীকে দায়িত্ব মনে করি আমি তাড়ানো দরকার আমার প্রশাসন বন্ধুদের বলবো যদি দেশপ্রেমের রক্ত থাকে দেশপ্রেমের যদি প্রাণ থাকে দেশপ্রেমের যদি ভক্তি থাকে আগামী দিন থেকে আপনাদের কাছে এই রকম আর আশা করব না আগামী দিন আমরা দেখতে চাই আপনারা এই কাদের দেখি করে জব্দ করছেন এটা আপনাদের কাছে আমরা আশা করে গেলাম যদি অবিলম্বে ওই যারা দুষ্কৃতিগুলো এই মাতৃভাষার দুশ্মন বাংলার দুশ্মন বাংলার কাদের দেশের কাদের সন্ত্রাস কোনো যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের রাস্তা বেছে নিতে তাতে পুলিশ বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব তিনারা কি রাখবে না সেই দিন তিনাদের ব্যাপার আজ আমরা বন্ধুত্বের পরিচয় দিয়ে গেলাম নিজে দেব বাধা দিতে এলে ছাটাই ঘুমে কে তার মুখে মারবো পারবেন আপনারা পারবেন আপনারা আমি ভেবেছিলাম ইসালে সমাজ যে বাড়ি হয় ওর পরে রাস্তায় নামবো কিন্তু আমি আজকে আবার ভোজের হাটে আর একটা প্রোগ্রাম ঠিক করেছি ওখানে আবার যাব ওখানে তিনটে থেকে ওখানে আবার যাব কথা বুঝে আসছে আমি আজ থেকে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে আমার রাতি আর কোনো বিশ্রাম নাই খাওয়া নাই শোয়া নাই এই মাতৃভূমির বিরোধী কাদের এই সরকারকে হারিয়ে আমি নিঃশ্বাস তলব অঙ্গীকারবদ্ধ হলাম তাতে 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 আব্বাস সিদ্দিকী কেও আব্বাস সিদ্দিকী কেও বরকসবিকুলের মতো যদি শহীদ হতে হয় আমি প্রস্তুত আছি আমার বাংলার মেয়েদের জন্য আমার বাংলার মায়েদের জন্য বাংলার গরিবদের জন্য বাংলার কৃষকদের জন্য বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য বাংলার এসটি ওবিসি বাংলার মাইনরিটি বাংলার সিভিল কাস্ট সিভিল টাই সবার জন্য আমি মরতে রাজি আছি আমার সাথে আপনারা পারবে পারবেন আপনারা মরতে পারবেন অঙ্গীকারবদ্ধ হচ্ছেন পারবেন লাস্ট থেকে শপথ নেন গ্রামে 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 চিহ্নিত করেন কে কে গুন্ডা সরকারের সাথে আছে কে কে সন্ত্রাস সরকারের সাথে আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চিহ্নিত করে যেটা বললাম ডাল ভাত করে মাঝে মাঝে খাওয়াবেন কথা বুঝে আসছে ওই ডাল ভাতের যখন দাওয়াতটা দেবেন একেবারে নির্জনে খাওয়াবেন না খদ্দের বেড়ে গেলে আপনার তো গরিবই সংসার খদ্দের বেড়ে গেলে অসুবিধে আছে একেবারে ডেকে ডেকে পার্সোনাল পার্সোনাল করে খাওয়াবেন কথা বুঝে আসছে একটু খেয়ে দে মোটা তাজা করাবে যাই হোক আমি আর কথা বাড়াবো না আজকে বলুন আমার বাংলাকে অপমান করেছে এই সরকার আমার মাতৃভাষাকে অপমান করেছে এই সরকার আমার বাংলার কালচারকে অপমান করেছে এই সরকার আজকে কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছিল বললো আরএসএসের সাথে তো আমাদের কোনো ঝগড়া নেই আরএস একটু একটু আশ্রয় লোবো আমরা ভালোবেসে আশ্রয় দিলাম কাদের দেখি পুরো ঘর চুরি করলে পালাচ্ছে এ কাদের এ সরকার হলো কাদের সরকার ভোগাবাস সরকার চিডিংবাস সরকার মাফিয়া সরকার সন্ত্রাস সরকার তুলাবাস সরকার কাটমানি সরকার চিডিংবাস সরকার দেশদ্রোহী সরকার সংবিধান বিরোধী সরকার এ সরকারকে তাড়ানো দেশপ্রেমীকে দায়িত্ব মনে করি আমি তাড়ানো দরকার আমার প্রশাসন বন্ধুদের বলবো যদি দেশপ্রেমের রক্ত থাকে দেশপ্রেমের যদি প্রাণ থাকে দেশপ্রেমের যদি ভক্তি থাকে আগামী দিন থেকে আপনাদের কাছে এই রকম আর আশা করব না আগামী দিন আমরা দেখতে চাই আপনারা এই কাদের দেখি করে জব্দ করছেন এটা আপনাদের কাছে আমরা আশা করে গেলাম আর কথা নয় কেন অনেক অনেক কষ্ট করেছেন আপনারা আপনাদের কষ্টকে আমি সাধুবাদ জানাই ২৪ ঘন্টা সময় দিচ্ছে আমার প্রশাসন বন্ধুদের কাছে এবং আপনাদের ঘরে সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে আমার ছেলেরা বলতে পারবেন না আমি কোন যে রোডটা বন্ধ করে দেবে কি করে প্রশাসন এ কি করবে কি করবে আমি যখন দেরি আছি আমি যখন দেরি আছি এখানে আমি যদি রোডটা বন্ধ করি পুরো বাংলার পুলিশ এসে আমার কিছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ করতে পারবে না যদি বলুন কেন
যদি বলুন কেন এইখানে যদি আমার কিছু হয় সারা বাংলা ড্রেনে পানি থাকবে না রক্ত যাবে তাহলে সেই জায়গায় কিন্তু আমি প্রশাসনের সহযোগিতা করছি আমার ছেলেদেরকে আমি মাইকে ফোন করে বলেছিলাম না রোড অবরোধ করুনি বেচারীরা নিরীহ পেটের জ্বালায় চাকরি করে ওদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দেবে ওদের জন্য পুলেট প্রুফ জ্যাকেট আমি দাবি করিছি আমি আজকে সেই প্রশাসন ভাইদের মানবতার কাছে আমি ভিক্ষা চাইছি মানবতার কাছে আমি আশ্রয় চাইছি আমার এই ছেলে নিরীহগুলোর উপর জুলুম করবেন না ওই গাদ্দার গুণে পাল্লাই পড়ে জুলুম করবেন না ওই গাদ্দারের মিয়াদ আর খুব জোর হলে তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তিন মাস বলে গেলাম কথা বুঝে আসছে তো ভাইরা আমার আজকে যখন সেই অমিতাভকে মেরে দিল এই মমতার পুলিশকে পাঠিয়েছিল পুলিশকে এই মমতা হুকুম করেছিল যাও অমিতাভকে মেরেছে ওই কিবাল বিমাল গুরুংকে ধরতে হবে বিমাল গুরুংকে গত কয়েকদিন আগে দেখা যাচ্ছে এই মমতা বিমাল গুরুং এসে মিটিং করছে কি না বিমাল গুরুংয়ের নাকি পনেরো ষোলোটা সিট আছে তাহলে সে বিমাল গুরুংকে জিতাবে আজকে বিমাল গুরুং একটা ক্রিমিনাল পুলিশ মেরেছে তার সঙ্গে মিটিং করছে পনেরো ষোলোটা সিট নেবে আর আজকে বাংলায় এক থেকে দেড়শো সিটের অধিকার আমরা রাখি আমার বেলায় চুয়াল্লিশটা দিল না কেন আমি মুসলমান বিমাল গুরু মুসলমান নয় এই গাদ্দারকে চিনে রাখুন আপনারা এই গাদ্দারকে চিনুন আপনারা এ কোনোদিন মুসলমানদের নয় এ মুসলমানদের দুশ্মন দুশ্মন দুশ্মনের সরকার কথা বুঝে আসছে আজকে জঙ্গল মহলে আদিবাসী ভাইরা তারা বলছে আমাদেরকে কিছু সিট দিতে হবে আমাদেরকে দাঁড় করাতে হবে তাদেরকে মিথ্যা মাওবাদী কেসে ঢুকিয়ে দিচ্ছে কেন সরকার আদিবাসীদের সঙ্গে গাদ্দারি করেছে এ সরকার আদিবাসীদের দুশ্মন সরকার আজকে বনগা মতুয়া সম্প্রদায় তারা বাঁচার জন্য সিট চাইছে তাদেরকে দিচ্ছে না এ সরকার মতুয়াদের সঙ্গে গাদ্দারি করেছে এ সরকারের যদি দম থাকে আমি যে কথা বললাম যদি ভুল বলে থাকি এ যদি দম থাকে আমার নামে কেস করে দেখাতে বল কেস করে দেখাতে বল এ সরকারকে কত মায়ের দুধ খেয়েছে সরকার কমি দেখিয়ে দেবো গাদ্দার মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে এই কিছুদিন আগে একটা ছেলেকে মারতে 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 মেরে ফেললো ভাই পুলিশ মারেনি আমি কখনো বিশ্বাস করব না যে পুলিশ অত অমানবিক হয় পুলিশ অত বদমাইশ হয় এটা আমি কখনো ভাবতে পারি না কারণ পুলিশ তো আমার দেশের গর্ব পুলিশের ইউনিফর্মে কিছু পার্টির ক্যাডার আছে তোমাদের এলাকায় কিছু লোক মিলিটারি ড্রেস কিনেছে এক দেড় হাজার দু হাজার করে পার্টির গুন্ডাগুলো মিলিটারি ড্রেস কিনেছে ভাঙা জিপ গাড়ি দিয়ে রাত্রিরে মিলিটারি ড্রেস পরিয়ে গ্রামে গ্রামে ঘোরাচ্ছে রাত্রি পুলিশ এলে দরকার হয় চেক করবেন আপনার আই কার্ড দেখি ভালো করে গ্রামে গ্রামে পাহাড় দেন সন্দ দেখবেন কাছে বাঁধবেন চোর 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 করে ভালো 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 ব্যবস্থা করে দেবেন কথা বুঝে আসছে কেন তোমার বাড়িতে চোর ঢুকছে এখন তোমার এলাকায় চোর ঢুকছে এখন কিন্তু ইউনিফর্মটা পুলিশের পড়ছে অতএব সেই জায়গাটা একটু দেখতে হবে একটু সজাগ হও নিজের মায়ের ইজ্জত বাঁচাবার জন্য লড়বে আশি পার মতো তোমার বোনের সঙ্গে না হয় তার জন্য লড়বে পূজা বোনের মতো তোমার বোনের সাথে না হয় লড়বে এমন করে পাইলু খান আখলাক জুনায়েদ আফরাজুল আমার বাড়ির পাশে এমন করে আফরাজুল যে মারা গেল আগামী দিন তোমার যুবক কোনো যেন মারা না যায় এর জন্য লড়বে শিক্ষার অধিকারের জন্য লড়বে কর্মসংস্থানের জন্য লড়বে অধিকার ভারতের গণতন্ত্র বাংলার গণতন্ত্রকে বাঁচাবার জন্য লড়বে পিছিয়ে পড়া সিভিল কাজ সিভিলটাই ওবিসি মুসলিমদের জন্য লড়বে মানুষের কাছে আশা রাখবো যদি অবিলম্বে ওই যারা দুষ্কৃতিগুলো এই মাতৃভাষার দুশ্মন বাংলার দুশ্মন বাংলার গাদ্দার দেশের গাদ্দার সন্ত্রাস কোনো যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের রাস্তা বেছে নিতে তাতে পুলিশ বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব তিনারা রাখবে কি রাখবে না সেই দিন তিনাদের ব্যাপার আজ আমরা বন্ধুত্বের পরিচয় দিয়ে গেলাম আমরা